পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের বোহার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পিচ রাস্তা নির্মাণের কাজ সরজমিনে পরিদর্শন করেন মেমারি পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু। বর্জ্য পদার্থ প্লাস্টিককে ব্যবহার করে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই জেলায় এই প্রথম এই ধরনের পিচ রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। 740 মিটার রাস্তার ধারে দুটি বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে বলে জানা যায়। পঞ্চদশ পরিকল্পনায় আনুমানিক 23 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ হবে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি। আজকে আমি এসেছি আমাদের মেমারিদি ব্লকের বোহার 2 গ্রাম পঞ্চায়েতে। সেখানে আমাদের আজকে প্লাস্টিক দিয়ে আর কি আমাদের পিচ রাস্তা হবে, এবং সেটা প্লাস্টিক যেটা ফেলে দেওয়া হয় সেগুলো গলিয়ে পিচের সঙ্গে মিক্স করে একটা ব্ল্যাকটপ রাস্তা করা হবে, এবং সেখানে ফিটিং ফিনান্স থেকে হচ্ছে। আর এখানে আনুমানিক খরচা হচ্ছে প্রায় 23 লক্ষের কাছাকাছি, এবং সেখানে আশা করছি আমাদের পরবর্তী সময়ে এটা যদি আমরা সাকসেস করতে পারি আরও আমরা এরকম রাস্তা করার উদ্যোগ আমরা নেব, এবং বোহার 2 গ্রাম পঞ্চায়েত যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে আমরা সাফল্যের দিকে এগোতে পারি, এবার পরবর্তী রাস্তাগুলো আমরা যাতে করতে পারি সেটা আমরা চেষ্টা করে যাব। আনুমানিক কত অর্থ বরাদ্দ রয়েছে এই প্রকল্পে? 23 লাখ সামথিং। আপনার নাম পরিচয়? এদিন এছাড়াও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বোহার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিভানা ইয়াসমিন, গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক মিঠুন বারিক, সমাজসেবী শেখ ইউসুফ সহ আধিকারিক বৃন্দ। প্রজেক্টটা হচ্ছে প্লাস্টিক দ্বারা বিটুমিন রাস্তা তৈরি। অ্যাকচুয়াল জানবেন যে প্লাস্টিক আমাদের কাছে বর্জ্য পদার্থ হিসাবেই মানে ব্যবহার করে দেওয়ার পর প্লাস্টিক আমাদের কাছে বর্জ্য পদার্থ হিসাবে ব্যবহৃত হয়, এবং আমরা সেটাই আনাচে কানাচে আমাদের সমাজের মধ্যেই ফেলে দিই। এই ফেলে দেওয়া ওয়েস্ট প্লাস্টিকটাকে নিয়ে আমাদের এই নতুন প্রকল্প এবং নতুন কাজ, সেটা হচ্ছে প্লাস্টিক বিটুমিন রোড। এটা দিয়ে আমরা কিছুটা বিটুমিনের পরিমাণটা কমিয়ে দিয়ে তা দিয়েই প্লাস্টিক গলিয়ে এবং বিটুমিনের সাথে মিশিয়ে রাস্তাটা করব। এই রাস্তাটা করার জন্য আমরা টোটাল 22,69,069 টাকা ধরেছি, যার মধ্যে 740 মিটার রাস্তা আমরা এই স্কিম থেকে করতে পারবো। এই স্কিমটা জন্য আমরা 15 ফিনান্স মানে পঞ্চদশ পরিকল্পনা আর্থিক সহায়তা থেকে এই স্কিমটা আমরা বানাচ্ছি, এবং এটার হলে এই স্কিমটা আমরা তৈরি করার পর ওই এলাকার বহু মানুষ, যেমন প্রায় 100+ পরিবার এবং 250 পরিবার এবং 1000 খানেক মানুষ উপকৃত হবে, তার সাথে প্রায় 1802টি স্কুলের বাচ্চারা তাতে উপকৃত হবে, একটি প্রাইমারি স্কুল তার বাচ্চারা উপকৃত হবে, এবং এর সাথে 3টি ICDS-এর কচি বাচ্চারা এর মধ্যে খুব উপকৃত হবে। এটা কোন পঞ্চায়েতের অন্তর্গত? এটা আমাদের বোহার 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।